আচ্ছা বুঝতে পারছো স্যার কি আমি দেখেন না এখনো তাহলে তো বুঝবেন না কিছুই আচ্ছা এখান থেকে ডাউনলোড করতে এখান থেকে বুটস্ট্র্যাপ তাই না বুটস্ট্র্যাপ ফোর ইজ কামিং বুটস্ট্র্যাপকে টুইটার বুটস্ট্র্যাপও বলা হয় কথা বুঝতে পারছেন এখানে জেএস এর মধ্যে এই ফাইলটাকে লিংক করতে হবে এটাকে লিংক করান অবশ্যই যে কটি পরপরই লিংক করাবেন ঠিক আছে প্লাগইনের সে প্রায়োরিটি বেশি না তারপর একটা যেহেতু এই ফাইলগুলো আমাদের লাগবে না তাই না ফন্টস ফোল্ডার আছে ফন্টস ফোল্ডারটা অবশ্যই লাগবে সিএস এর মধ্যে সিএসএস এর মধ্যে অনেক ফোল্ডার আছে এগুলো লাগবে বাইরে যান বাইরে গিয়ে এখান থেকে যে সিএসএস ফন্টস ফোল্ডারটা আছে এর মধ্যে ফন্ট আছে স্যার এর মধ্যে কি আছে ফন্ট আছে স্যার এখানে ছিল গ্লিপ আইকন এটাও বুটস্ট্র্যাপের আইকন ফন্ট আছে যেরকম এখানে ওরকম আইকনই পাওয়া যায় আচ্ছা তারপর সিএস এর মধ্যে যান গিয়ে এখান থেকে লাগবে এইটা তারপর লাগবে হচ্ছে এইটা এইটা আচ্ছা আচ্ছা এটা লাগবে এটা লাগবে এইটা 800 নাই তাই না আচ্ছা এই দুটো লাগবে কপি করেন সবার উপরে নিয়ে যান সিএসএস এর ঠিক উপরেই সিএসএস ফোল্ডারের মধ্যে এটা হ্যাঁ কেন কাজ করবে না কোথাও হয়তো বা কোনো ভুল আছে এই জন্য কাজ করে নাই আর ফন্ট আসাম আমার একটা ওয়েবসাইট এরকম সামনে করছিল পরে সিডিএন দিয়ে কাজ করেছি একই জিনিস কাজ করে না মানে সব কোনো ঠিক কোনো সমস্যা নেই বাট কাজ করে না তাহলে আমরা কি করতে পারছি যে কয় বুটস্ট্র্যাপ লিঙ্ক করে ফেলছি এখন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করবো যেমন রেসপন্সিভ যদি করতে যাই আচ্ছা বুটস্ট্র্যাপ লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কি আচ্ছা বর্ডার রেডিয়াস বাড়াই দেওয়া লাগবে এখানে বর্ডার রেডিয়াস কমে গেছে আচ্ছা ওগুলো আস্তে আস্তে ঠিক করবো আমরা সমস্যা নাই কারণ নর্মাল H2 H1 এগুলোর সিস্টেম চেঞ্জ হয়ে যায় একটু অন্যরকম হয়ে যায় এখন ফার্স্টে ধরেন এই পার্টটুকু রেসপন্সিভ করবো আমরা এখন তো রেসপন্সিভ নাই তাই না কোনো রেসপন্সিভ আছে এখন একদম ভেঙে চুরে খান খান আমরা রেসপন্সিভ করবো আচ্ছা এখন রিসেন্টলি আপনারা যারা কাজ করতে যাবেন রেসপন্সিভে দেখবেন আপনার ব্রাউজার যদি আপডেটেড ব্রাউজার হয়ে যায় এরকম দেখা যায় না এবং ওইটাই খুব ভালো অনেক ভালো করছে মোবাইলের মধ্যে চলে আসে অনেক ভালো এবং ওখানে আপনার ডিভাইস সেট করা যায় কোন ফোন কোন কোন ডিভাইসে যদি সেট করা যায় স্ক্রিনশট দেওয়া যায় টোটাল স্ক্রিনশট দেওয়া যায় খুব ভালো জিনিস এই ডিভাইসটা আপডেটেড না এই জন্য আপডেট করতে করতে হয় যেন থাক এখন এটাকে যদি আমরা রেসপন্সিভ করতে যাই তার আগে এটা ডিজাইনটা নষ্ট করে ফেলি ডিজাইন নষ্ট করবেন কেমনে না সবগুলো বাদ না ধরেন সার্ভিস তাই না এটা পাশাপাশি কেন হয়েছে পাশাপাশি কেমন করে এসেছে যখন আমরা এই যে কাজটা করছি তাই না এটা 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 বাদ দিয়ে দেন এটা বাদ দিয়ে দেন বাদ দিলে কি হয়ে গেছে একদম ভেঙে চুরে চলে গেছে আমরা ভেঙে মানে ভাঙা চোরাও ঠিক করবো প্লাস রেসপন্সিভও করবো একসাথে বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ করার জন্য একটা এক্সাম্পল আছে আপনার গ্রিন সিস্টেম আছে সিএসএস এ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এখানে দেখেন লেখা আছে গ্রিড
আচ্ছা আমরা আরেকটা জিনিস ইউজ করছিলাম মিডল এরিয়া, তাই না? কোথায়? এইখানে মিডল এরিয়া, এখানে না ইউজ করলেও কোনো সমস্যা নাই। মিডল এরিয়া ইউজ করা বাদ দিয়ে, কারণ মোটে মিডল এরিয়ার মধ্যে যে সুবিধাটা আছে সেম সুবিধাটাই রাখা হয়েছে হচ্ছে কন্টেইনারের মধ্যে। এখানে মিডল এরিয়াটা বাদ দেন, বাদ দিয়ে লিখে দেন CONTAINER কন্টেইনার। আচ্ছা কন্টেইনার পরে দেখি, কন্টেইনার এখন নিলে সমস্যা হবে। এখানে কি করা যায়, নিচের দিকে আসেন, 1200 থেকে শুরু করে 991 পর্যন্ত কাজ করবে হচ্ছে কল এলজিটা। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি এখানে লিখে দেন ট্রেডারকে রেসপন্সিভ করবেন, কোনটাকে সার্ভিস এরিয়া না, এই যে সার্ভিস এরিয়া, এই বক্সগুলোকে কী হবে গ্রিড গ্রিড আকারে আসবে। এখানে লেখেন কল এলজি, আপনি যদি থ্রি করে দেন তাহলে চারটা আমাদের চলে আসবে। কি কথা বুঝতে পারছেন সবাই? কল এলজি থ্রি, চারটা, তাহলে 3×12 আমাদের টোটাল স্কিম কত ভাগ? 12 ভাগ। যারা বুটস্ট্র্যাপের ভিডিওটা দেখে নাই তাদের জন্য সমবেদনা, কিছু করার নাই, আমি আপনাদের দিয়ে দিছিলাম, একবার দেখলে একবার দেখা লাগতো। আসছে, বুঝতে পারছেন? আচ্ছা এরকম, হ্যাঁ হ্যাঁ, এখন এরকম নিচে নেমে গেছে কেন? আচ্ছা এখন না, পুরো ডিবির উপরে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, যখন সবগুলো জিনিসকে ফ্লোট লিফ করা হয় তখন তার আগে কি করতে হয়, ওভারফ্লো হিডেন করতে হয়। এখন ওভারফ্লো হিডেনটা করা হয়েছে, ওভারফ্লো হিডেনটা করার জন্য একটা ডিপ আছে, সেই ডিপটার নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে রো। এখানে এই বক্সের শাক সঙ্গে সঙ্গে এখানে দেন ROW রো। কথা বুঝতে পারছেন? এখন দেখেন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে, বাট এটা যখন ছোটো করতে যাবেন দেখেন এই স্ক্রিনে গেলে এরকম। আর আমি চাচ্ছি না যে এই স্ক্রিনে আপনার কত দেয়, 1200 নিচে আসলেই, 1200 1199 আসলে নিচে নেমে যাচ্ছে, মানে 1200 থেকে শুরু করে তার উপর পর্যন্ত কাজ করবে। এটা 991 থেকে 1199 পর্যন্ত কাজ করবে না কল এলজিটা। তাহলে এখানের জন্য কাজ করবে হচ্ছে কল MD, আমি চাচ্ছি এখানেও থাকবে কত, 3টা থাকবে। কথা বুঝতে পারছেন? 3, যারা রেসপন্সিভ করে বা যে করে দিয়ে কাজ করে তারা এই কাজটা করে না, রেসপন্সিভ না করে শুধু কল MD অথবা কল LG লিখে দেয়, এটা করলে রেসপন্সিভ হয় না। এই ভুলটা ম্যাক্সিমাম ডিজাইনাররাই করে। আমার এক স্টুডেন্টকে দিছি আমার এক ক্লায়েন্টের কাজ করার জন্য, শুধু LG লিখে ছেড়ে দিছে, পরে আমি রেসপন্সিভ করার জন্য দেখি আবার লেখা লাগে জিনিসপত্র। বললাম যে আপনাকে তো এভাবে শেখানো হয় নাই, মানে যদি আপনি শুধু LG লিখে দিতেন তাহলে কাজ করতো নর্মাল, ঠিকঠাক দেখা যাচ্ছিলো না, ঠিক আছে না নর্মালি, বাট যখন রেসপন্সিভ করতে যাবেন, যখন MD না লিখবেন তখন কাজ করবে, কাজ করবে না। এখন যখন ছোট করতে যাবেন কাজ করবে কত স্ক্রিন পর্যন্ত, 991 পর্যন্ত কাজ করবে, 92 পর্যন্ত। আর 991 গেলে একটা হয়ে গেছে, আমি যাচ্ছি না একটা হবে না, তখন হবে দুইটা দুইটা করে। তাহলে এখানে লিখতে হবে কল SM কত, 6, দূরে দূরে হয়ে গেছে। আপনি চাইলে বক্সকে ধরে একটু নিচে নামাতে পারবেন না স্ক্রিনের জন্য, মানে মেইন ডিজাইন তো চলে আসছে। এখন ছোটোখাটো হালকা পাতলা আমাদের রেসপন্সিভ যেহেতু জানি আমরা, সমস্যা তো নাই। আমি চাচ্ছি যে এই স্ক্রিনে এসে এর ফন্ট সাইজ কমে যাবো, যাবে করা যাবে না, করা যাবে। হ্যাঁ করবেন, রেসপন্সিভ তো জানি আমরা। এখন ঠিক আছে না, টোটাল নাই, যে স্ক্রিনে যান টোটালি একদম ডাইনামিক, আপনার টোটালি রেসপন্সিভ। কথা বুঝতে পারছেন? এরকম করে আপনি যদি প্রত্যেকটা ক্লাস আছে, আচ্ছা একটা জিনিস, এখন এখানে আমি চাচ্ছি মিডল এরিয়া না থাকুক,
চাচ্ছে এখানে মিডল এরিয়া না থাকুক, তাহলে মিডল এরিয়াটা বাদ দিয়ে আপনি এখানে লিখে দেন CONTAINER কন্টেইনার, কন্টেইনার লিখে দিলে এগুলো এগুলো ডিজাইন নষ্ট হয়ে যাবে, কথা বুঝছেন? সেক্ষেত্রে কাজ করা যেতে পারে, আপনি মিডল এরিয়া রাখেন এখানে, এখানে মিডল এরিয়া রাখছেন তো বাদ দিয়ে দিয়ে দেন, আর এর মধ্যে সে জায়গায় মিডল এরিয়া লেখা আছে সে জায়গায় মিডল এরিয়া না রেখে দেখেন এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো ঠিক আছে না, যে জায়গায় মিডল এরিয়া আছে সে জায়গায় মিডল এরিয়াটা বাদ দিয়ে আপনি কন্টেইনার লিখে দেন, এখন তো এটা ঠিক হয়ে যাবে, তাই না? কি হয়েছে এগুলা করবেন একই সিস্টেমে, নিচে আসেন এখানে এটাকে বাদ দেন, কন্টেইনার এখানে এই ক্লাসে বসাই দেবো আমি, ফার্স্টে এখানে দিতে হবে হচ্ছে একটা রো, এখানে দিতে হবে এরকম হলে কেন, হ্যাঁ ও আচ্ছা একটা জিনিস ব্যাপার সে হচ্ছে এখানে আমি একটা কাজ করতে ভুলে গেছি স্যার, এর মধ্যে ভুলে গেছি হচ্ছে আমি এখানে এটাকে বাদ দিয়ে নেই, আর এখানে কন্টেইনারটা বাদ দিয়ে কি করতে হবে কন্টেইনার লিখতে হবে, কন্টেইনার যত জায়গায় কন্টেইনার আছে মিডল এরিয়া আছে সব জায়গায় গিয়ে এখন সব জায়গায় এলোমেলো হয়ে গেছে, এটার জন্য কি করতে হবে এখানেও যেতে হবে, বলতে হবে যত জায়গায় রিপ্লেস হল ছয় জায়গায় ছিল বাদ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এটা ডিজাইন ঠিক আছে, এখন এটার বর্ডার এরিয়া প্যাডিং কই, কত নম্বর লাইনে আছে এটা, ঠিক আছে? এখন এটা ঠিক করা হয় নাই, এটা এটার জন্য কন্টেইনার অলরেডি বসে গেছে, এখানে শুধু কি করব রো করব, আচ্ছা এই যে ঝামেলাগুলো করছিলাম আমরা, এগুলো আমরা যদি সরাসরি বুটস্ট্র্যাপ দিয়ে করতাম তাহলে কত সুবিধা হতো না করা, ডিজাইন করা, হ্যাঁ হ্যাঁ এখন এখানে গিয়ে বাদ দিতে হচ্ছে পোর্টফোলিওর মধ্যে গিয়ে বাদ দিতে হবে এটা, এটা ঠিক না, স্কিল স্কিল কই করলাম, এই যে এটা ঠিক আছে,
এখানেও ঠিক নাই, কারণ হচ্ছে এটার নাম কি এইটা, তাই না? এখানে কি করতে হবে? এখানে কি রো দিয়ে দেন, আর এখানে কি হবে, এখানে দিয়ে দেন হচ্ছে এগুলাকে ঠিক করবেন, তাই না? এগুলোর জন্য দিয়ে দেন কল এলজি, নর্মালি সিসি থাকবে, তারপর সাপোজ এর পরের পরের স্ক্রিনও আপনার সিক্সই থাকবে, ঠিক আছে? এখন এখন চলে মোটামুটি, একটা করেই থাক, এখন এগুলোকে করা যাবে নাকি? এখানে আমার কি আছে, হাইড্রোলিক সমস্যা আছে, তাই নাকি? প্যাডিং পাচ্ছে অটোমেটিক্যালি একটা, মার্জিন দিলে ঠিক আছে, তাই না? 406 নাম কি দিছিলাম, টেস্টিমোনিয়াল, এটাকে তো রেসপন্সিভ করা হয় না, এটা হচ্ছে চার চার করে আগের মতোই, কন্টেনার এখানে বসে দেন রো 6 6 কি ঠিক আছে? এটা কাজ মিডলে জানে কি কারণে, কারণ এখানে অলরেডি দেওয়া আছে একটা জিনিস, দুটা তো একসঙ্গে কাজ করবে না, তাই না? কি ঠিক আছে? আচ্ছা তারপর এটা তো হয়েছে, এটা তো অটোমেটিক্যালি রেসপন্সিভ নাই, তারপর রেসপন্সিভ করা যাবে, আছে আছে অলরেডি, একটা কাজ করতে পারে, সবার শেষে এসে এখানে 6 6 রাখবেন, 6 6 রাখবেন, এটা উইট রাখবেন কতটুকু, 6 6 রাখবেন, যখন এই স্ক্রিনে আসবে তখন 12 করে দিবেন, 12 12 হয়ে যাবে, তখন নিচে নিচে শুরু করবে, কথা বুঝতে পারছেন? আর এগুলো কি হবে, এগুলোর জন্য রেসপন্সিভ করে ফেলবেন, আর এখানে আমার মনে হয় উইথ 100% দেওয়া না, এই জন্য যে এগুলা খারাপ দেখা যাচ্ছে একটু, ইমেজের হ্যাঁ আচ্ছা হচ্ছে অবস্থা, আচ্ছা মেনুতে আমি কিছু দেখা জিনিস দেখাচ্ছি, যেমন মেনু এখানে কন্টেইনার তো রাখি নাই, আচ্ছা কন্টেইনার তো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখন এখানে কিছু কাজ করবো আমি, সব জায়গায় আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে।
আচ্ছা বুটস্ট্র্যাপের মধ্যে ইউজ করছিল তারা হচ্ছে স্লাইডার। আমি স্লাইডার ইউজ করে দেখাচ্ছি স্লাইডার কেমন ইউজ করতে হয়। কথা বুঝতে পারছেন? স্লাইডারে অনেক অনেক আপনার যে করি প্লাগ ইন দিয়ে করা যায়, যেমন আউল কার্সল দেখা দিয়ে দিয়েছিলাম, আউল কার্সল দিয়েও স্লাইডার বানানো যায়। কথা বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইডার বানাবেন, এই যে এখানে ক্যারোসলে ক্লিক করেন, কোথায় গেলাম? ফার্স্টে গেছি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যে কোয়ালির মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে। এখানে যাওয়ার পর এই যে এখানে দেখছেন ক্যারোসল, দেখছেন অলরেডি তারা করেই রাখছে, করে রাখছে মানে যেখানে বানায় রাখছে। আপনি কপি করেন, হ্যাঁ হ্যাঁ, এখানে স্লাইডের মধ্যে দেখা যায় না। আপনি যদি এরকম করতে চান, এখানে যেরকম আছে ঠিক এরকমই যদি করতে চান, তাহলে সাপোজ এখানে কী করছে আমি বুঝে আগে তারপরে কপি করি। ফার্স্টে দেখেন, ফার্স্টে একটা ক্যারোসল স্লাইডস নামে একটা ক্যারোসল এবং স্লাইডস এই এই ক্লাসের মধ্যে রাখছে, তারপরে ডাটা রাইড ক্যারোসল রাখছে। কথা বুঝতে পারছেন? তারপরে এখানে ইউএলএল রাখছে, যার মধ্যে আপনারা যে এই যে এইগুলো রাখছে, এইগুলো এইগুলা। কথা বুঝতে পারছেন? আপনি যদি চান এগুলো বাদও দিতে পারেন, সমস্যা নাই। মেইন ইমেজ হচ্ছে এই কয়েকটার মধ্যে, ক্যারোসল ইনার লিস্ট বক্স একটাকে রাখতে হবে যে আইটেম অ্যাক্টিভের মধ্যে, অ্যাক্টিভ মানে যেটা হচ্ছে প্রথমেই থাকবে অ্যাক্টিভ, আর যেগুলো হচ্ছে আইটেম থাকবে নর্মালি অ্যাক্টিভ থাকবে না, সেগুলো হচ্ছে পরের স্লাইডগুলো। আপনি যদি অ্যাক্টিভটা না রাখেন তাহলে স্লাইড ইস্যু করবে না, অ্যাক্টিভ ক্লাসটা যদি না দেন। আর এই যে দুইটা এ রাখছে, এই এ দুইটা এ হচ্ছে এই যে এগুলা এগুলা, এই পাশের এই ক্লিক আর এই পাশের এই ক্লিক। কথা বুঝছেন? আপনি ইচ্ছা করলে কাস্টমারের ডিজাইন দিতে পারেন, সমস্যা নেই। এখন এটাকে কেমনে কাজ করাবেন, কাজ করার জন্য কপি করে আপাতত আমরা হেডারের পরে রাখলাম, বিশাল বড় জায়গা নিলাম, এখানে বসায় দিলাম। বসায় দিলেই তো আর আসবে না, তাই না? কারণ এখানে ইমেজ নেই, কিছুই নেই, ইমেজ পাই কই? কাজ করি, ইমেজেস লিখে সার্চ দিই। .jpg এরর স্লাইডার মানে মোটামুটি ভালোই আছে, তাই না? এখন এটা কাজ করে এগুলার নাম চেঞ্জ করে দেই, স্লাইডার ওয়ান। স্লাইডার টু
স্লাইডার 3 কি কথা বুঝছেন এখন এগুলাকে কপি করি অথবা এটা আচ্ছা রাখেন সমস্যা নাই এখানে কি করবেন এখানে যেখানে ইমেজ আছে দেখেন ইমেজের মধ্যে এখানে বসায় দিবেন ইমেজ স্ল্যাশ এটা এখানে বসায় দেন আইটেম 1 আইটেম 2 আইটেম 3 আইটেম 4 কথা বলছেন এখন দেখেন তো আসলে কিছু আসে কিনা বা স্লাইড হয় কিনা আসলে সিদ্দিকে দেখেন তো স্লাইড হচ্ছে এখানে নিচের দিকে ফাঁকা আছে এখানে স্পেস ফাঁকা আছে এই কারণে এই যে এগুলো এগুলো দেওয়া আছে এখানে ফাঁকা আছে ছোট করে দেবে সমস্যা নাই এখন সমস্যা হচ্ছে উপরে এটা আছে তাই না লেখাগুলো আছে লেখাগুলো লাইন হাইট বাড়াই দিতে হবে একটু তেতাল্লিশ এখন এই জিনিসগুলো এই জিনিসগুলো দরকার না আমাদের ইমেজের সাথে সাথে এখন দেখেন প্রত্যেকটা ইমেজের পরে একটা ক্যাপশন ক্যারোসেল ক্যাপশন নামে জিনিস আছে এখানে কি করবেন এখানে হেডার বটনটুকু দিয়ে দেবেন কথা বুঝতে পারছেন হেডার বটনটা টোটালটা কপি করেন কপি করে একটা ইমেজের মধ্যে একটা ক্যাপশন থাকতে পারে না সব চেঞ্জ করে দিলেন ওয়ার্ক উইথ ধরেন মি এখানে দিয়ে দিলাম হে দেয়ার আমরা সবাই ফ্রিল্যান্সার আমরা কাজ করি অ্যান্ড আপনারা চাইলে আমাদের কাজ করতে পারেন আচ্ছা ধরেন এই কথা লিখে দিলাম রিলোড দেন দেখেন তো আসে কিনা কথাটা আসছে বাকিগুলোতে নাই এতটুকু বাদ দিয়ে দেন পরেরটাতে দিবেন তাহলে একইভাবে কি করবো আমরা এই এখানে গিয়ে বসায় দেবো এখানে অন্য কথা দিলাম দিলেন ধরেন দিস ইজ আচ্ছা দিলেন কিছু একটা আচ্ছা চতুর্থ ইমেজটা কথা বলতে গেছে চারটাতেই চারটা বাটন বা চারটা লেখা চলে আসছে ঠিক আছে এখন এই জিনিসটা কি করবো উপরে অ্যাপ্লাই করতে হবে এখানে আছে যে এগুলো আপনি চাইলে এগুলোকে বাদ দিতে পারেন সমস্যা নেই বাদ তো দেওয়া যাবে এখন উপরে যদি অ্যাড করতে চান এটাকে ক্যারোসল এখান থেকে শুরু করে টোটাল জিনিসটাকে এই পর্যন্ত কাট করেন কাট করে আমাদের ইমেজ কতটুকু মেনুটুকু মেনুটুকু বাদ দিই তো নাকি মেনুটুকুর মধ্যে তো আর যাবে না এগুলা মেনুর মধ্যে যাবে মেনুর মধ্যে যাবে না
মেনুটুকু ছাড়াই যে হেডার হেডার বটমের মধ্যে হেডার বটনটুকু বাদ দিয়ে এখানে বসায় দেন। এখন দেখেন কি অবস্থা হয়েছে, কি এখানে ঝামেলাটা হয়েছে, কি কন্টেনার ইউজ করেছে তো এই জন্য ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা যদি না হয় এই জন্য কন্টেনার ডিপটা যেখানে শেষ হয়েছে কন্টেনার কন্টেনার ডিপটা এখানে শেষ না করে এটার আগে শেষ করে দেন। কথা বুঝছেন? মানে একটু কাহিনী বলা আছে আর কি। কি ঠিক আছে এখন? এদিকে এদিকে বাদ হয়ে আছে কেন? কার এটা আছে কার মধ্যে? হেডারের মধ্যে প্যাডিং দেওয়া আছে বটম, বাদ দিলেই আর থাকবে না। শুধু হেডারের মধ্যে প্যাডিং টপ দিয়ে দেন। প্যাডিং টপ, কি ঠিক আছে এখন? দেখেন তো নিচে কিছু আসে, একদম পারফেক্ট না? এখানে বিভিন্ন, হ্যাঁ অটো চেঞ্জ হবে, ছেড়ে দেন। সব কিছুই করা যাবে, বাট এই প্লাগইনের মধ্যে না থাকতে পারে, এইটার এর ফ্রেমওয়ার্কের মধ্যে না থাকতে পারে। কথা বুঝতে পারছেন? কি কাজ করে আপনি এটাকে সাপোজ হচ্ছে না, এটাকে একটু প্যাডিং নিচে দিবেন, এটা টপ, হেডটপ কিছু করা নেই। এটা কাজ করে দিতে পারে এখানে প্যাডিংটা টোটালটা না দিতে, শুধু আপনি হেডার টপের মধ্যে এক্সট্রা করবেন, প্যাডিং উপর নিচে 50 পিক্সেল, ডানে বামে 0। আমি হেডারের মধ্যে দিলাম না, কোথায় দিলাম? হেডার টপের মধ্যে, শুধু এটার মধ্যে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড আমরা আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড দিতে, তাহলে এটা কপি করেন, তখন তো ঝামেলা কন্টেনারের মধ্যে হচ্ছে, তাই না? আচ্ছা কন্টেনার তাহলে বাদ দিয়ে দেন। সেক্ষেত্রে একটা আরেকটা আরেকটা কিছু ইউজ করতে হবে যাতে ওই জিনিসগুলো ভিতরে চলে আসে। কথা বুঝছেন? তাহলে এখানে কন্টেনার এখানে না ইউজ করলো, এর মধ্যে ইউজ করতে হবে। হেডার হেডার টপের ভিতরে, কথা বুঝছেন? এবার এখানে কমা দেন একটু, সাপোজ 40 পিক্সেল করে দিই। এবার ক্লিয়ার? কি হয়েছে? এরকম আরও অনেক প্লাগইন আছে, অনেক আপনার স্লাইডার আছে, এর চেয়ে ভালো ভালো প্রিমিয়াম লেভেলের স্লাইডার আছে, যেগুলো দিয়ে আপনার 8-10 টাইপের জিনিসপত্র এক একটা এক এক দিক থেকে সরে সরে আসবে, উঠতে উঠতে আসবে, একটা ঘুরতে ঘুরতে আসবে। এগুলো প্রিমিয়াম লেভেলের প্লাগইন, প্রিমিয়াম লেভেলের প্লাগইন, যেমন হচ্ছে আপনার রেভলিউশন স্লাইডার, আর তারপর হচ্ছে আপনার আরও আরও এরকম ধরনের স্লাইডার আছে, একটা রেভলিউশন স্লাইডার
সবচাইতে বর্তমানে আপনার প্রিমিয়ামদের মধ্যে সবচাইতে ভালো, আর ফ্রির মধ্যে আউল কারসল সবচেয়ে ভালো। হ্যাঁ ওটা ওটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কারণ হোবারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি তো আমি এখানে, এই জন্য এরকম হয়েছে, হোবার থেকেই তো নিলাম আমি ব্যাকগ্রাউন্ডটা, কথা বুঝছেন? আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এইটাকে ফিক্স করতে, যখন স্ক্রল করব ফিক্স করব বা আরো আরো অনেক কিছু চাচ্ছেন, সেজন্য এই জেকোয়ারি আপনার বুডিস্টার মধ্যে দেখেন আসছে কিনা, এখানে কি দেখেন এরকম কিছু আছে কিনা, এখানে সার্চ দেন বুট মেনু বার ফিক্সড, এটা বাদ দেন, দেখি ইউটিউব লেগে সরি গুগল লেগে সার্চ দেন, দেখেন আছে কিনা, দেখেন একটু খেয়াল করেন, এটা ফিক্সড, ফিক্সড তো করাই যায়, ফিক্সড করা ব্যাপার না, বাট সাইলেন্ট থাকেন, সাইলেন্ট থাকেন, ক্লাসের পরে লেকচার দেন। এখানে ন্যাপবার ফিক্সড অফ এইটা যদি বসায় দেন দেখেন কি হয়, কাজ করে কিনা, কোথায় আমরা হচ্ছে ন্যাপের মধ্যে যাচ্ছি তাই না, আসলে শুধু তো এটাকেই যাচ্ছি না, টোটাল জিনিসটাকেই যাচ্ছি না, আমরা যাচ্ছি আসলে হেডার টপটাকেই যাচ্ছি, কথা বলছেন? এখন কাজ করে সুন্দর না, এর চেয়ে আরো সুন্দর সুন্দর কিছু আছে যেগুলো দিয়ে করা যায়, আরো ভালো করে করা যায়, আমরা চাচ্ছি যখন যখন চলে আসবে চাচ্ছেন এইটা ইউজ করতে তাই না, নিচের দিকে যান, স্ক্রলের সঙ্গে সঙ্গে এরকম হবে, সেজন্য ডাটা স্ক্রল ইউজ করবেন বডিতে, স্ক্রল ডাটা টার্গেট ন্যাপবার স্ক্রল, আচ্ছা দেখি সাপোজ এই মেনুতে আপনি এই জিনিসটা সেট করবেন, কথা বুঝতে পারছেন? মেনুতে যদি সেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনুর মধ্যে একটা এই এই সেট আপনি
সাপোজ যখন হোমে ক্লিক করবেন তখন হোমটাই শো করবে। যখন এখানে এটা নাম দিয়ে দেন সার্ভিসেস, সার্ভিসেস, আর এখানে অবশ্যই কি করবেন সার্ভিসেস লিখে দিলেন। আর এখানে ডাটা স্কোয়ার লিখতে হবে, আর ডাটা টার্গেট লিখতে হবে। ডাটা টার্গেট রাখবেন এই সার্ভিসেস যে আপনার ডিপটা আছে না, এখানে এরকম বসায় দেন। কথা বুঝতে পারছেন? আর এখানে আইডি হিসেবে আমরা এখানে যেটা নিলাম, সার্ভিসে ক্লিক করলে যেখানে আসবে এখানে হচ্ছে হ্যাশ সার্ভিস দিতে হবে। আচ্ছা, নিয়ে দেখি আসলে কাজ করে কিনা। আচ্ছা, নট শিওর কাজ করবে কিনা। কাজ করে না, কারণ এখানে এখানে অবশ্যই একটা আইডি দিতে হবে। আইডি নাম হবে সার্ভিসেস। এরকম করে আসবে কেন? আচ্ছা, এখানে টোটাল বডির মধ্যে এই জিনিসটা ইউজ করছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন। বডির মধ্যে স্কলিসফাই টার্গেট নেবার এক্সাম্পল। আচ্ছা, আমরা বডির মধ্যে এটা ইউজ করে দেখি আসলে কাজ হয় কিনা। তারপর এই ক্লাসটাকে ধরছে, ধরে নিছে, বলে দিছে তারপর ডাটা স্পাই অনেক কাহিনী করছে। আচ্ছা, এটা ছাড়াও করা যায়, অনেক কিছু করা যায়, আমি দেখাচ্ছি। আরেকটা ওয়েবসাইট আছে বুটস্ট্র্যাপ মতোই দেখতে, কথা বুঝতে পারছেন? ওটা বুটস্ট্র্যাপ মতো একটা ফ্রেমওয়ার্ক, ইউআই কিট, গেট ইউআই কিট ডট কম। আপনাদের ভিডিও দিয়েছিলাম, এটার দেখছিলেন? আচ্ছা, ইউআই কিটের ওয়েবসাইটটা বর্তমানে খুব আপডেট করা হয়েছে, এটা দিয়ে অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? ফার্স্টে ডাউনলোড দিতে হবে। জেএস এর মতো একটা ফাইল আছে, তারপরে সিএস এর মতো একটা ফাইল আছে। এটা আপনাকে ফাইলগুলো লিঙ্ক করতে হবে। দুইটা একসাথে ইউজ করবেন না কখনো, বুট স্ট্যাপার এটা একসাথে ইউজ করবেন না, যে কোনো একটা। কথা বুঝতে পারছেন? যে কোনো, কারণ দুইটার একই রকম ধর, দুইটাই যেহেতু ফ্রেমওয়ার্ক, দুইটা একসঙ্গে ইউজ করার দরকার নেই, তাহলে কনফ্লিক্ট করতে পারে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দুইটা একসঙ্গে ইউজ করতেছি।